প্রিয় ভিউয়ার, আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা আজ আবারও কথা বলবো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়ে। তো শুনতে থাকুন, ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুতে নতুন মোড়। এবার তাদের এক পরিবারের বন্ধু মুম্বাই পুলিশের কাছে আবেদন করলেন যাতে সুশান্তের আরেক ঘনিষ্ঠ বন্ধুকে জেরা করা হয়, কারণ ওই পারিবারিক বন্ধুর অভিযোগ, ঘনিষ্ঠ বন্ধুই সুশান্তের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট নিয়ে ছেলে খেলা করছেন। ইনস্টাগ্রামে সুশান্ত শেষ পোস্ট করেছিলেন 3রা জুন, মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে আবেগ ঘন বার্তায় পোস্ট লিখেছিলেন। সেই পোস্টের নিচে সম্প্রতি সংগ্রাম সিং লিখছেন, এই মৃত্যু রহস্যের সিবিআই তদন্ত করা হোক। সুশান্তের বন্ধু সংগ্রামের বক্তব্য, তার এই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। বিকাশ বর্মাও এ মর্মে অভিযোগ করেন। অভিযোগ এখানেই শেষ নয়, সুশান্তের অ্যাকাউন্ট থেকে 4 জনকে আনফলো করে দেওয়া হয়। অর্থাৎ মৃত্যুর পরেও সুশান্তের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিয়ে কেউ বা কারা যা ইচ্ছা তাই করে চলছে। এই মর্মে পুলিশের কাছে অভিযোগ জানান সুশান্ত সিং রাজপুতের পারিবারিক বন্ধু নীলুৎপল। নীলুৎপলের অভিযোগের তীর সুশান্তের আরেক ঘনিষ্ঠ বন্ধু সন্দীপের দিকে। সুশান্ত যে সময়ে তারকা হননি, সেই সময় থেকে তার খুব কাছের বন্ধু সন্দীপ সিং। সন্দীপ সিং প্রথমে সাংবাদিক ছিলেন, তারপর প্রডিউসার হিসেবে যোগ দেন, কাজ করতেন সঞ্জয় লীলা বানশালীর সঙ্গে। সাথে থাকবেন সুপ্রিয় বিভাগ, শুনতে থাকুন। অন্যদিকে সুশান্ত নিজের প্রতিভার জোরে, তবে তাদের বন্ধুত্ব রয়ে যায় আগের মতোই অমলিন। বন্দে ভারতম বলে সন্দীপ একটি ছবি করবেন, সেখানে সুশান্তের অভিনয় করার কথাও ছিল। কয়েকদিন আগে সুশান্ত আঙ্কিতাকে নিয়ে পোস্ট করেছিলেন। সন্দীপ বলেছিলেন, আঙ্কিতাই ছিলেন সুশান্তের বেস্ট ফ্রেন্ড, শুধু প্রেমিকা নয়, তিনি ছিলেন সুশান্তের মাও। সন্দীপের ওপর ইন্ডাস্ট্রির কোনো প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করছে বলে ধারণা নীলুৎপলের। সন্দীপ বলছেন, এই ঘটনায় স্বজন পোষণ জড়িত না। একতা কাপুরের নামও তিনি সুশান্তের মৃত্যু রহস্যের তুলতে নিষেধ করছেন। নীলুৎপলের প্রশ্ন, যেখানে পুলিশের তদন্ত শেষ হয়নি সেখানে এখনই এই ধরনের কথা কি করে সন্দীপ বলতে পারেন? সুশান্তের মৃত্যু সংবাদ জানাজানি হওয়ার পর সন্দীপই সবার আগে তার বাড়িতে পৌঁছেছিলেন। তার সই করার পরই ময়নাতদন্ত হওয়া সুশান্তের মরদেহ হাসপাতাল থেকে দেয়া হয় স্বজনদের কাছে। ঘটনার অন্যরকম মোড়। সাথে থাকবেন সুপ্রিয় বিভাগ, আর অল্প সময়ের মধ্যেই শেষ করছি। প্রথম থেকেই এই ঘটনায় সন্দীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নীলুৎপলের দাবি, সন্দীপকে পুলিশ আবার জিজ্ঞাসাবাদ করুক, পরীক্ষা করা হোক তার ফোনের কল লিস্ট, দেখা হোক সুশান্তের মৃত্যুর পর তিনি ইন্ডাস্ট্রির কার সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনার তদন্তে সুশান্তের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও হ্যান্ডেলগুলো ফুটিয়ে পরীক্ষা করছে পুলিশ। পুলিশের ধারণা, এর আগেও সুশান্তের পোস্ট মুছে ফেলা হয়েছে। সোশ্যাল মিডিয়ার সক্রিয় সুশান্তের শেষ টুইট দেখা গেছে 2019 সালের 27 ডিসেম্বরে। পুলিশের সন্দেহ, সুশান্তের কিছু টুইট বার্তা ডিলিট করা হয়েছে, সে বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা। সুপ্রিয় ভিউয়ার, আমাদের সাথে ছিলেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।